গুড মর্নিং, দিদি সরজিৎ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইডার্স ফুটস্টেপ। সকাল বাজে 6টা আর আজ হচ্ছে সানডে। তো অনেক দিন কোনো রকম সানডে রাইড হয়নি, তো আজকে ডেফিনেটলি একটা সানডে রাইড হবে। কোথায় যাবো আমি এখনো পর্যন্ত জানি না, অরূপ আর সুদীপ তো জানে। তো আগে রেডি হয়নি আর ডাইরেক্ট দেখা হচ্ছে বাইকে। বেসিক্যালি এই যে চ্যানেলটা ছিল আমরা এখন স্টার্ট করেছিলাম, তখন সানডে রাইড হতো অনেক বেশি, কিন্তু তারপর লকডাউন হওয়ার জন্য এখন তো আর প্রায় সানডে রাইড হয়ই না। সেই জন্য আজ আমরা ঠিক করেছি যে আমরা ডেফিনেটলি আজকে একটা সানডে রাইড করবো। তো চলো বেরিয়ে পড়ি। তো আমরা আবার গোপ্রো মোডে সুইচ হয়ে গেছি, বুঝতেই পারছো, বেরিয়ে পড়েছি। শুধু বেরিয়ে পড়েছি তাই নয়, আমরা আমাদের ফার্স্ট যে মিটিং পয়েন্ট ছিল, যেখানে সুদীপ আর অরূপের সাথে দেখা হওয়ার কথা ছিল, সেখান থেকেও বেরিয়ে গেছি। এক্স্যাক্টলি আমার সামনেই সানরাইজ হচ্ছে আর দেখতে দারুণ লাগছে। ক্যামেরায় কতটা আসছে আমার পক্ষে তো বলা সম্ভব না, বাট নর্মাল চোখে অসাধারণ সুন্দর লাগছে দেখতে। সুদীপ তো কইপুর বলে কোনো একটা জায়গা খুঁজে বের করেছে, আমার পক্ষে বলা সম্ভব না এক্স্যাক্টলি কি ধরনের জায়গা বা কি এমন আছে। দেখা যাক, গিয়ে সোদপুর থেকে 18 কিলোমিটার ডিস্টেন্সে বললো, তো যেতে তো খুব বেশিক্ষণ সময় লাগবে না। যাওয়া যখন কখনো হয়নি, তো অ্যাটলিস্ট একবার তো ঘুরে আসা যেতেই পারে। টোটাল কল্যাণী হাইওয়ে জুড়ে তো কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে। আজকে অনেকদিন পরে আমরা এই চৌরাস্তার মোড়টায় এলাম আর এখানেও দেখছি কনস্ট্রাকশন চলছে। সম্ভবত জায়গাটা মধ্যমগ্রামের দিকে, তো আমরা আপাতত সোদপুর মধ্যমগ্রাম রোড ধরে সোজা যাচ্ছি। ম্যাপ লাগানো আছে অরূপের গাড়ি, তো অরূপই আমাদের লিড করছে খিরাই রাস্তা ধরে। কিন্তু রাস্তা ভালো হলেও যথেষ্ট পরিমাণ জ্যাম আছে, মানে এত সকালেও এত বেশি জ্যাম, তো বোঝাই যাচ্ছে ফেরার সময় কী অবস্থা হবে। বাট যেহেতু রাস্তাটা ভালো, সেহেতু খুব একটা সমস্যা হয়নি। যেহেতু সুদীপ তো ম্যাপ দেখছিল আর আমি সুদীপ তো আর অরূপকে ক্রস করে চলে এসতো, ওদের রাস্তা ছিল অন্যদিকে আর আমি অনেকটা বেশি চলে এসেছিলাম, তো আবার ইউটার্ন নিয়ে যাচ্ছি। আর এই দেখতে পাওয়া যাচ্ছে সুদীপ তো আছে। মেন রোড থেকে লেফট নিয়ে তো সাইড লেনে চলে এসছে, অ্যাকচুয়ালি ঠিক কত দূর তা এখান থেকে বোঝা যাচ্ছে না, আর রাস্তাঘাট যে খুব ভালো তা না। কিছু কিছু জায়গার পটলের সাইজ যথেষ্টই বড়, বাট রাস্তা ঠিক করা চলছে, এখনো কাজ হচ্ছে। এক্স্যাক্টলি আমার সামনে দেখতেই পাচ্ছি, এক্স্যাক্টলি আমার বাঁদিকে আছে ক্যামেলিয়া নলেজ হাব, আর তার আগেই ছিল গুরুকুল ইনস্টিটিউট অফ নার্সিং। তো এই যে জায়গাটা আছে এটা কিছুটা কমার্শিয়াল এরিয়া তো বোঝাই যাচ্ছে, কারণ অনেক কিছুই আছে আশেপাশে, ছোটো ছোটো কারখানা আছে আর ইনস্টিটিউট তো আছেই। আস্তে আস্তে আমরা মেন রোড থেকে অনেকটাই ভেতরে চলে এসেছি, জায়গাটা তো বেশ ভালো, দুপাশে বড় বড় গাছ আর মাঝখান থেকে রাস্তা। এই যে কনসেপ্ট এটা অলওয়েজ বাইকারদের ফেভারিট, সঙ্গে কিছু খেতো আছে দেখতে পাচ্ছি, বাট রাস্তাঘাট খুব যে স্মুথ তা না, কিছুটা অফ রোড আছে। তো অনেকটা অফলোড করে আমরা আপাতত পৌঁছে গেছি কইপুল, এলাকাটার নাম কইপুল, সুদীপ তো বলছে। চারিদিকে কোথাও পুল নেই, চারিদিকে শুধু মাটি কাটা আছে। আমার ধারণা বর্ষাকালে বা গরমকালে এলে এগুলো অ্যাকচুয়ালি জলে ভরা থাকবে মাছের ভেড়ি, কারণ চারিদিকে ভেড়ি সবে কেটেছে। জায়গাটা যে খুব খারাপ তা না, চারিদিকে মাছের ভেড়ি কাটা হয়েছে, মাছের ভেড়ি এই মুহূর্তে নেই। এলাকাটা অনেক বড়, অনেকটা ফাঁকা জায়গা, দেখতে বেশ ভালো লাগছে। তো আমরা এখানে এসেছিলাম বাদুর রোড ধরে, ক্যামেলিয়া নলেজ হাব যে রোডটা আছে সেখান থেকে আমরা রাইডটা নিয়েছিলাম, আর নিয়ে 8-9 কিলোমিটার মতন এসেছি ভেতরের দিকে। জায়গাটা অনেকটাই ভেতরে, আসার সময় রোড তো দেখতেই পেলে, লোকেশনটা ভালো, অ্যাটলিস্ট একবার তো আসা যেতেই পারে। আমরাও বাইক চালিয়ে চলে এসেছি, সানডে রাইডের জন্য খুব একটা খারাপ না। দোকানপাট যা আছে মেন রোডে আছে, বাট মেন রোড থেকে যখন অফ রোডে এই ভেতরে চলে আসবে তো সেখানে আর কিছু পাবে না। আমরা মেন রোড ছেড়ে প্রায় আরও 1.5-2 কিলোমিটার মতন ভেতরে এসেছি, সেইখানে আপাতত আমরা দাঁড়িয়ে আছি। কিছু ফটোশ্যুট চলছে যেগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে, ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা ঠিক স্ক্রিনের তলায় দেখতে পাচ্ছ।
তো আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে এত বেশি পরিমাণ জেনারেটর চলছে, ওখানে তো কোনো রকম ভাবে ব্লক করাই যাচ্ছে না। তো ওখান থেকে বেরিয়ে আমরা আবার মেন রোড উঠে এসেছি আর আপাতত চা খাচ্ছি। সকাল থেকে আমরা তো ব্রেকফাস্ট তো করিনি, ইভেন চাও খাইনি, তো এখন চা খাচ্ছি। সামনাসামনি একটাই মাত্র দোকান আছে যেখানে আমরা দাঁড়িয়েছিলাম, সেখান থেকেই চা খাচ্ছি। চা খেয়ে এবার এখান থেকে বেরিয়ে যাবো। যদি ভালো লোকেশন পাই তাহলে কিছু ফটো তুলবো, যেগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে। আর আদারওয়াইজ আমরা এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে বাড়ির দিকে যাবো, কারণ অলরেডি অনেক বাজে বাজে প্রায় 9টা 10টার মধ্যে বাড়ি পৌঁছাতে হবে, সেটা বেটার হবে। কারণ তারপরে রাস্তাঘাটে জ্যামের মাত্রা এমনি আরও বেড়ে যাবে। অলরেডি যখন আমরা এসেছি তখন দেখলাম অনেক বেশি জ্যাম, আর ফেরার সময় আরও বেশিই হবে। তার উপর কনস্ট্রাকশনের কাজের জন্য বিভিন্ন জায়গায় রাস্তা বন্ধ। আমরা চাটা শেষ করে নিই তারপর বেরিয়ে পড়ি। তো আমরা এখন নেমে পড়েছি আমবাগানে। আমরা অলরেডি তোমাদের বললাম যে আমরা বিরাজির জন্য বেরিয়ে পড়েছি, কিন্তু দেখলাম রাস্তায় এরকম ভালো একটা লোকেশন আছে ভালো ছবি তোলার জন্য, তো আমরা আমবাগানে নেমে পড়েছি। আমের সিজন নয় তাই গাছে তো আম নেই, কিন্তু জায়গাটা বেশ ভালো। এর জন্য মেন রোড থেকে কিছুটা নামতে হয়েছে। যদি আমরা উঠতে না পারি তাহলে আমাদের সুদীপ্ত আছে, সুদীপ্ত আমাদের গাড়িটা তুলে দেবে। জায়গাটা ভালো, কিছু ছবিও তুলেছি, ইউজুয়ালি সেগুলো ইনস্টাগ্রামে দেখতে হবে। আর এবার আমরা ফাইনালি বেরোচ্ছি এখান থেকে। ওয়েলকাম ব্যাক। তো আজকে রাইড তো কমপ্লিট হয়ে গেছে আর আমিও বাড়ি এসে গেছি। বাড়ি এসে খুব বেশিক্ষণ হয়নি, মিনিট দশেক হবে। আই হোপ ইউ এনজয় দ্য ভিডিও। আই এনজয় আ লট, কারণ আজকে রাইডটা এমনি অনেকদিন পরে হয়েছে, তো রাইডটা করে তো বেশ ভালো লেগেছে। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, আর মেক শিওর যে সাবস্ক্রাইব করেছো, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে নাও। তো দ্যাটস ফর টুডে, সাইনিং আউট সৌরজিৎ, গুড ডে।